বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যামোনিয়া নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ উপায় বা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তো অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হলো এক ধরনের নাইট্রোজেন যুক্ত গ্যাস, যেটা আমাদের পানি এবং মাটির ক্ষারীয় অবস্থাটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। অথচ আমরা পুকুর প্রস্তুতি এবং মাসিক পরিচর্যায় আমরা চুন প্রয়োগ করি, কারণ মাটি এবং পানির অম্ল অবস্থা থেকে ক্ষারীয় অবস্থায় রূপান্তরিত করার জন্য, কারণ মাছ চাষের জন্য আমাদের মাটি এবং পানির ক্ষারীয় অবস্থাটা একান্ত প্রয়োজন। এই ক্ষারীয় অবস্থাটাই যখন বেশি পরিমাণে বৃদ্ধি পায়, সেটাই হয়ে যায় অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা প্রথমে হয় অ্যামোনিয়াম, যেটা মাছের জন্য অত বেশি বিষাক্ত না, কিন্তু কিছু দিন পরে এটা রূপান্তরিত হয় অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা মাছের জন্য বিষাক্ত, এই অ্যামোনিয়া থেকে এটা রূপান্তরিত হয় নাইট্রাইটে, এটা আরো বেশি মাছের জন্য বিষাক্ত। তো অ্যামোনিয়া কোত্থেকে আসে? আমাদের পুকুরে যে বা পচনশীল যে জৈব পদার্থ, সেখান থেকে অ্যামোনিয়া আসে, মাছের অবশিষ্ট খাদ্য থেকে আসে, মাছের মল থেকে আসে, মাছের দেহ থেকে যে পিচ্ছিল পদার্থটা রিলিজ হয় এখান থেকে আসে, আমাদের পানির যে সবুজ রং বা ফাইটোপ্ল্যাঙ্কটন এটা যখন মারা যায় এখান থেকে আসে। কারণ অনেক সময় দেখবেন যে আমাদের মাছ চাষের পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের আমরা বলি ব্লুম, যে এটা চাকা চাকা হয়ে গেছে, ফেনার মতো হয়ে গেছে, মানে এটা ডেড হয়ে গেছে, এখান থেকে অ্যামোনিয়া আসে। যদি কোনো উদ্ভিজ্জ পদার্থ পুকুরে পচে সেখান থেকে আসে, যদি কোনো প্রাণীর দেহাবশেষ পুকুরে পচে সেখান থেকে অ্যামোনিয়া আসে। এই অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য সহজভাবে আমরা তিনটি উপাদান আমরা ব্যবহার করব। একটা হলো টিএসপি, এরপর হলো এসএসপি এবং লবণ। এই তিনটা উপাদান দিয়ে আমরা অ্যামোনিয়াটা নিয়ন্ত্রণ করতে পারি। এখন অ্যামোনিয়ার সাথে টিএসপি, এসএসপি এবং লবণের সম্পর্কটা কি? টিএসপি এবং এসএসপির ভিতরে উপস্থিত যে ফসফেট, যে ফসফরাস, এই ফসফরাসের কাজ হলো আমাদের পুকুরে থাকা যে উদ্ভিদ কণা, অর্থাৎ এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ শ্যাওলা, এর বৃদ্ধি ঘটানো, একে আরো সক্রিয় করে তোলা। তো যখন আমাদের পুকুরে বা এই উদ্ভিদ কণা বা সবুজ কণা যখন এর বৃদ্ধিটা পাবে, এটা যখন আরো সক্রিয় হবে, এর বংশ বিস্তারটা যখন বেশি হবে, তখন এই পানিতে থাকা যে নাইট্রোজেন জাতীয় গ্যাস অ্যামোনিয়া, এরা এই নাইট্রোজেন গ্যাসকে শোষণ করে। টিএসপির ভিতরে ফসফরাস থাকে 46% এবং এসএসপিতে ফসফরাস থাকে 16%, অর্থাৎ 16%। তো এই ফসফরাস নাইট্রোজেন গ্যাসকে শোষণ করে, অর্থাৎ আমাদের অ্যামোনিয়াকে শোষণ করে এবং অক্সিজেন সরবরাহটা বৃদ্ধি করে, কারণ এরা নাইট্রোজেন এরা গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। দিনের আলো বা সূর্যের তাপ থেকে এই সবুজ কণা অক্সিজেন শোষণ করে এবং এরা এই অক্সিজেনটাকে ত্যাগ করে, নাইট্রোজেনটা গ্রহণ করে। তো অ্যামোনিয়ার সাথে টিএসপি এবং এসএসপির সম্পর্ক হলো এটা। এসএসপির ভিতরে সালফার রয়েছে প্রায় 12-18%। এই সালফারের কাজ হলো নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, নাইট্রিফাইন ব্যাকটেরিয়া আমাদের মাটির জন্য, পানির জন্য, মাছের জন্য যথেষ্ট পরিমাণ উপকারী। নাইট্রিফাইন ব্যাকটেরিয়া বেঁচে থাকে, এর বৃদ্ধি একে আরো বেশি সক্রিয় করে সালফার। এই সালফার টিএসপিতেও আছে খুব সামান্য পরিমাণে, কিন্তু এসএসপিতে সবচেয়ে বেশি। এই সালফার বা নাইট্রিফাইন ব্যাকটেরিয়া শক্তি যোগায়, তার বৃদ্ধিটা ঘটায় এবং এই নাইট্রিফাইন ব্যাকটেরিয়া সে নাইট্রোজেন গ্যাস শোষণ করে। অর্থাৎ আমাদের পুকুরের তলানিতে যে অ্যামোনিয়াটা জন্মে, সেই অ্যামোনিয়াটাকে শোষণ করে, এখান থেকে যে দূষিত ব্যাকটেরিয়া সেটা নিষ্ক্রিয় হয়ে যায় এবং নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, যে ভালো ব্যাকটেরিয়া, এটার বৃদ্ধিটা ঘটে। এসএসপির ভিতরে থাকা ক্যালসিয়াম মাটির গঠনকে আরো উন্নত করে। অর্থাৎ এই যে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া মাটি বা জৈব পদার্থ থেকে যে নাইট্রোজেন জনিত গ্যাসটা সে শোষণ করবে, তা শোষণ করার জন্য এই মাটিটাকে উপযোগী করে গড়ে তোলে। যেমন
আমরা যদি খুব শুকনো মাটি খনন করতে যাই বা চাষ করতে চাই, খুব সহজে কিন্তু পারা যায় না। কিন্তু যখন এখানে একটু পানি পড়ে, অর্থাৎ মাটিটা একটু নরম হয়, তখন সেটাকে খনন করা কিংবা চাষ করা খুব সহজ হয়। অর্থাৎ মাটিটাকে এই নাইট্রিফাইন ব্যাকটেরিয়ায় যে ভাঙবে, এখান থেকে যে বা সে নাইট্রোজেন জনিত গ্যাস এটাকে যে শোষণ করবে, এই শোষণ করার মতো উপযোগী করে তোলে হলো এই ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা SSP-তে একটু বেশি পরিমাণে রয়েছে, কিন্তু আমরা SSP-র চেয়ে TSP-কে সাজেস্ট করি একটু বেশি, কারণ TSP-তে ফসফেটের পরিমাণ 46%, আর আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয় হলো ফসফেট, কারণ সবুজ উদ্ভিদ কণা এর বৃদ্ধি আমাদের একান্ত অপরিহার্য। এখন এই যে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, এটা আমরা SSP-র মাধ্যমে পেতে পারি, অথবা আমরা যদি এখানে প্রোবায়োটিক ব্যবহার করি, আমরা যদি EM ব্যবহার করি, অথবা আমরা যদি ফার্মেন্টেড খাদ্য পুকুরি ব্যবহার করি, সেখান থেকেও আমাদের উপকারী ব্যাকটেরিয়া আসে, যার জন্য আমরা SSP-তে TSP-কে প্রেফার করি বেশি। এখন লবণের সাথে অ্যামোনিয়ার সম্পর্কটা কি? লবণের সাথে অ্যামোনিয়ার তেমন কোনো সম্পর্ক নাই। লবণের ভিতরে থাকা সোডিয়াম ক্লোরাইড, এটা জীবাণুনাশক, অর্থাৎ যে দূষিত যে খারাপ ব্যাকটেরিয়া পানি এবং মাটিতে, এই ব্যাকটেরিয়াকে সে ধ্বংস করে, এবং সোডিয়াম ক্লোরাইড স্ট্রেস কমায়, অর্থাৎ দুর্বলতা কমায়, ইনস্ট্যান্ট একটা শক্তি নিয়ে আসে মাসের শরীরে। তো একদিকে এই লবণ দিয়ে আমরা যে খারাপ জীবাণু সেটাকে ধ্বংস করলাম, মাছের তাৎক্ষণিক একটা এনার্জি বা শক্তি সে ফিরে পেল। যেমন মানুষের জন্য স্যালাইন, আমরা যখন অতি রোদে বা আমরা যখন অনেক পরিশ্রম করি, যখন ঘাম ঝরে, আমরা ক্লান্ত হয়ে যাই, তখন যদি আমরা এক গ্লাস স্যালাইন পানি খাই, তাহলে কিন্তু আমাদের তাৎক্ষণিক একটা শক্তি ফিরে আসে, অর্থাৎ ক্লান্তিটা দূর হয়। মিষ্টি পানির মাছের জন্য এই স্যালাইনের কাজ করে হলো এই আয়োডিন মুক্ত লবণ, আয়োডিন যুক্ত নয়, আয়োডিন মুক্ত লবণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ যে যে লবণটা এনে, কাঁচা লবণটা এনে ইন্ডাস্ট্রিতে এটাকে প্রসেসিং করা হয়, প্রসেসিং করে এটা প্যাকেটজাত করা হয়, এই লবণটা। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লবণের ভিতরে যেটা আয়োডিন যুক্ত করা হয়, আমরা রান্নায় বা খাদ্যে ব্যবহার করি, খাদ্য খাওয়ার জন্য ব্যবহার করি, এই লবণটা দেয়া যাবে না, কারণ আয়োডিন মাছের জন্য উপযোগী নয়, এটা মাছের বৃদ্ধিতে একটা বাধা তৈরি করে। তো এই জন্য আয়োডিন মুক্ত লবণ, এই লবণটা দিতে হবে। এবং এই লবণটা যখন আমরা পানিতে গুলে দেই, তখন পানিতে পানি থেকে মাছ একটা ইনস্ট্যান্ট এনার্জি পায়, জীবাণু মুক্ত হয় মাটির, এবং যখন আস্ত লবণটা আমরা কিছুটা ব্যবহার করি, তখন মাটিটা একটু হালকা হয়, একটু ঝুরঝুরে হয়, একটু নরম হয়ে যায়, এবং এখান থেকেও ব্যাকটেরিয়াটা মুক্ত হয়। তা আমাদের মাছ যখন অ্যামোনিয়ার দ্বারা আক্রান্ত হয়, তখন তো তার অক্সিজেন সংকট হয়, তার শ্বাসকষ্ট হয়, সে ক্লান্ত হয়ে যায়, তাকে দূষিত ব্যাকটেরিয়া তার দেহে আক্রমণ করে, তাকে দুর্বল করে ফেলে। তো লবণ ব্যবহার করে আমরা তার তাৎক্ষণিক শক্তিটা ফিরিয়ে আনতে পারি, এবং TSP অথবা SSP ব্যবহারের মাধ্যমে আমরা এই অ্যামোনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা নাইট্রিফাইন ব্যাকটেরিয়ার পরিমাণটা এখানে বাড়াতে পারি। এরপরে আমরা সেখানে ব্যবহার করতে পারি চুন। আমি আমার প্রায়টা ভিডিওতেই কিন্তু বলে থাকি যে পুকুরে কখনোই আগে চুন ব্যবহার করবেন না, কারণ চুনটা দিয়ে আমরা অম্লত্বকে কমিয়ে ক্ষারীয় অবস্থায় নিয়ে আসি, এই ক্ষারত্ব বেড়ে যাওয়াটাই তো হলো অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার পরিমাণটা যদি আমাদের জলাশয়ে থাকে বা মাছ চাষের পুকুরে থাকে, সেক্ষেত্রে আমি আগে যখন চুনটা প্রয়োগ করব, তখন ক্ষারত্বের মাত্রাটা আরো অনেক বেশি বেড়ে যাবে, যেটা মাছের জন্য ক্ষতিকর। এজন্য আমরা যদি পুকুরে মাসিক পরিচর্যায় আগে লবণটা ব্যবহার করি, তারপরে চুন ব্যবহার করি, আর পানিতে যদি অ্যামোনিয়া হয়ে যায়, অর্থাৎ পানিতে একটু ধূসর বর্ণের হয়ে গেছে বা পানিতে একটু কালচে হয়ে গেছে, পানি থেকে একটু হালকা গন্ধ আসছে, কিংবা আমাদের মাছের যে আচরণ বা গতিবিধি দেখে মনে হচ্ছে যে আমার পুকুরে অ্যামোনিয়া হয়েছে বা যে কোনো একটা প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আমরা
প্রথমে লবণটা ব্যবহার করব এবং একই সঙ্গে আমরা টিএসপি অথবা এসএসপিটা ব্যবহার করতে পারি। এরপরে আমরা চুন প্রয়োগ করব। তো যখন আমাদের অ্যামোনিয়াটা নিয়ন্ত্রণে আসবে, তখন আমরা পুকুরে একটা প্রোবায়োটিক অথবা এখানে ইএম ব্যবহার করতে পারি, যাতে আমাদের পুকুরের প্রাকৃতিক পরিবেশটা আরও বেশি উন্নত হয়।